কথারই গল্প শোনো আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে ম্যাজিক হবে হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো আরব্য রজনীর গল্প। বহুকাল আগে আরব দেশে এক ক্ষমতাশালী সুলতান ছিলেন। প্রজাদের দুঃখ দুর্দশা জানবার জন্য তিনি ছদ্মবেশে নিজের রাজ্যে নানা জায়গায় ঘুরে বেড়াতেন। একদিন এক রাতে তিনি তার মন্ত্রী বা উজিরের সঙ্গে এলেন এক গ্রামে। শুনলেন একটি কুটিরের মধ্যে তিন বোন নিজেদের মধ্যে কি সব বলা বলি করছে। শোন, তোদের বলে রাখি, আমি তোদের মধ্যে সবচাইতে বড়, তো তাই সবার আগে বিয়ে হওয়া উচিত কিন্তু আমার। তোমার পরে তাহলে আমি দিদি, কারণ আমি হলাম মেজ। বেশ, আমার না হয় সবার শেষেই বিয়ে হবে, কিন্তু কেমন পাত্র আমাদের চাই সেটাই তো কেউ বলছি না। আমার যদি সুলতানের রুটিওয়ালার সাথে বিয়ে হয় তাহলে খুব খুশি হব আমি, সারা জীবন সুস্বাদু রুটি খেতে পারবো। আর আমার যদি সুলতানের বাবুর্চির সঙ্গে, মানে সুলতানকে যে রান্না করে দেয় তার সঙ্গে বিয়ে হয়, তাহলে আমি সারা জীবন আঁশ মিটিয়ে মাংস খেতে পারবো। আমার ইচ্ছে স্বয়ং সুলতানের সঙ্গে আমার বিয়ে হোক, তাহলে আমার ছেলে বড় হয়ে এখানকার সুলতান হবে। উজির, তিন বোনের কথা তো শুনলে, শীঘ্রই ওদের বিবাহের ব্যবস্থা করো। সুলতান, বড় বোন চাইছে রুটিওয়ালাকে বিবাহ করতে, আর মেজ বোন চাইছে বাবুর্চিকে বিবাহ করতে। দুটোই না হয় ব্যবস্থা করা গেল, কিন্তু ছোট বোনের ইচ্ছে তো আপনাকে বিবাহ করা। প্রজাদের স্বপ্ন পূরণ করাই তো আমার কাজ উজির। ছোট বোনটিকে না হয় আমি বিবাহ করব, তুমি সব ব্যবস্থা করো। তিন বোনেরই ইচ্ছে পূরণ হলো, ধুমধাম করে বিয়ে হয়ে গেল তিনজনেরই। বিয়ের পর বড় আর মেজ এই দুই বোন সুলতানের প্রাসাদে, অর্থাৎ ছোট বোনের কাছে থেকে তার সেবা যত্ন করত। কিন্তু মনে মনে ছোট বোনের সৌভাগ্য দেখে হিংসায় জ্বলে পুড়ে মরত। ছোটটার কি ভাগ্য বল দেখি, একেবারে সুলতানের বউ হয়ে গেল, যা চাইছে তাই পাচ্ছে, মনের মতন শাড়ি, রাশি রাশি গয়না, ভালো মন্দ খাবার, দাস দাসী সেবা। কি আর করবে দিদি, এখন বাকি জীবন ওর সেবা করেই কাটবে আমাদের। কিছুতেই না, অত সহজে ওকে ছেড়ে দেব না আমি, ওর সুখের সংসার আমি তছনছ করে দেব। আমিও তাই চাই দিদি, ছোট হয়ে ও আমাদের মাথার উপর থাকবে তা কিছুতেই হবে না, ওর একটা না একটা ক্ষতি আমাদের করতেই হবে। এক বছর পর শোনা গেল ছোট বোনের সন্তান হবে। সুলতানের প্রাসাদে হইচই পড়ে গেল, রাজ্য জুড়ে লেগে গেল উৎসব। যথাসময় বেগম, অর্থাৎ ছোট বোনের একটি ফুটফুটে ছেলে হলো। কিন্তু হিংসুটে দুই বোন করল এক কাণ্ড। এবার এটাকে জলে ভাসিয়ে দেব। বেশ হবে, ছোট আর ওর ছেলেকে খুঁজেই পাবে না, ওর ছেলের সুলতান হওয়াও আর হবে না। কিন্তু সুলতান জিজ্ঞেস করলে কি বলবি, কিছু ঠিক করেছিস? হ্যাঁ হ্যাঁ, বলবো বেগম সাহেবা একটা কুকুর ছানার জন্ম দিয়েছে, তাই আমরা সেটাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আরে দারুণ ভেবেছিস তো, চল মেজ এবার এটাকে জলে ভাসিয়ে দেব। হ্যাঁ দিদি, চলো চলো চল চল চল।
দূর করে দাও ওই বেগমকে। আমি ওর মুখ দেখতে চাই না। শেষ পর্যন্ত কিনা কুকুর ছানার জন্ম দিয়েছে। শান্ত হন সুলতান। কি করে শান্ত হবে উজির? কোথায় ভাবলাম আমার সন্তান বড় হয়ে সুলতান হবে এ রাজ্যের, আর হলো কিনা কুকুর ছানা। হুজুর, ওনাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেবেন না, এরপর নিশ্চয়ই উনি একটা সুস্থ সন্তানের জন্ম দেবেন, যে হবে এই রাজ্যের পরবর্তী সুলতান। পরের বছর বেগমের আবার ছেলে হলো। হিংসুটে বোনেরা আবার ছেলেটাকে ভাসিয়ে দিল নদীতে, আর রটিয়ে দিল বেগম বেড়াল ছানার জন্ম দিয়েছেন। এরপর বেগম জন্ম দিল এক সুন্দরী মেয়ের, তাকেও ভাসানো হলো নদীতে, আর রটানো হলো বেগম ইঁদুর ছানার জন্ম দিয়েছেন। সুলতান বেগমকে কারাগারে বন্দি করলেন। দুই হিংসুটে বোনের মনের স্বাদ পূর্ণ হলো। সুলতানের বেগম হওয়ার শখ হয়েছিল ছোটটার, শখ একেবারে ঘুচে গেছে, কারাগারে এবার পচে মরবে। ওর ছেলে নাকি সুলতান হবে, ছাই হবে, দুটো ছেলে আর একটা মেয়ে ভেসে ভেসে একদিনে সাগরে চলে গেছে। ওগুলো আর বেঁচেই নেই, একদিনে নিশ্চয়ই কুমিরের পেটেও চলে গেছে। আহ, মনটা একদিনে একটু শান্তি পেল। ছোটটার খুব গর্ব ছিল রূপ নিয়ে, এখন ওই রূপ ধুয়ে জল খা। ওদিকে তিনটি শিশুই কিন্তু দৈব বলে প্রাণে বেঁচে গেল। প্রাসাদের কিছু দূরে সুলতানের বাগান রক্ষক থাকত, সে আর তার বউ নদী থেকে উদ্ধার করল শিশু তিনটিকে। তারপর পরম যত্নে তাদের মানুষ করতে লাগলেন। ছেলে দুজনের নাম রাখল বাহুমান আর পারভেজ, আর মেয়েটার নাম রাখল পরিজাদি। বাগান রক্ষকের তৈরি করা মনোরম বাগানে তারা খেলা করতে করতে একদিন বড় হলো। বাগান রক্ষক আর তার স্ত্রী একদিন বিদায় নিলেন, রয়ে গেল তিন তিনটি ছেলে মেয়ে। ইস, কি সুন্দর রং এই ফুলটার, আর গন্ধটাও কি অপূর্ব, মনে হয় চারিদিকটা সুগন্ধে ভরে গেছে। আরে, ওই বুড়িটা কোত্থেকে এলো আবার? ও বুড়িমা, কি চাও তুমি? দুটো জিনিস দেখছি গো, তোমাকে আর তোমার বাগানকে। ভাবছি কে বেশি সুন্দর, কারোর থেকে চোখ সরাতে পারছি না। ও মা, আমাদের বাগানটা তোমার ভালো লেগেছে বুড়িমা? ভালো মানে, এ তো স্বর্গের বাগান। তবে তবে কি বুড়িমা? তোমাদের এই বাগানে তিনটে জিনিসের অভাব আছে। এক হলো কথা বলা পাখি, দুই হলো গান করা গাছ, আর তিন হলো সোনার সরোবর। ও মা, কোথায় পাবো বুড়িমা এমন তিনটে জিনিস? এখান থেকে 20 দিন ঘোড়ার পিঠে গেলে এক পাহাড়ের দেখা মিলবে। পাহাড়ের কাছে গেলে পেছন থেকে শুনতে পাবে ভয়ানক চিৎকার। চিৎকার শুনে পেছন ফিরে যে তাকাবে, সেই পাথর হয়ে যাবে। আর যদি সেসব না শুনে পাহাড়ের মাথায় কেউ উঠতে পারে, সে পাবে কথা বলা পাখির দেখা। সেই পাখি বলে দেবে বাকি দুটো জিনিসের খবর। বোনের মুখে সব কথা শুনে পরদিন বাহুমান ঘোড়ায় চেপে বেরোলো। 20 দিন ধরে সে ছোটালো ঘোড়া। আর কতটা পথ যেতে হবে কে জানে, দেশটায় ছাতি ফেটে যাচ্ছে। আরে, ওই তো ওই তো সামনে একটা পাহাড়। হ্যাঁ হ্যাঁ, ঠিক জায়গাতেই এসেছি মনে হচ্ছে। এবার ঘোড়া থেকে নামি। আরে,
কে চিৎকার করলো? কে? চিৎকার শুনে পেছনে তাকাতেই বাহমান পাথর হয়ে গেল। বড় ভাই আসছে না দেখে ছোট ভাই পারভেজ ঘোড়া নিয়ে ছুটল। পাহাড়ের কাছে পৌঁছে সেও একই ভুল করে ফেলল। চিৎকার শুনে পেছন ফিরে দাদার মতোই পাথর হয়ে গেল সে। তখন দাদাদের খুঁজতে পরিজা দিয়ে এলো সেই পাহাড়ের কাছে। এই তো সেই পাহাড়, কিন্তু আমার দাদারা কোথায়? ওরা দুজনেই কি তাহলে পাথর হয়ে গেছে? না না, আমাকে তো জানতেই হবে, ওদের বাঁচাতেই হবে আমায়। কিন্তু তার আগে খুঁজতে হবে ওই কথা বলা পাখিকে। কিন্তু পেছন থেকে কোনো চিৎকার শুনে তাকালে তো আমিও পাথর হয়ে যাব। না, হ্যাঁ একটা কাজ করি, বরং এই তুলোটা আমি কানে গুঁজে রাখি, তাহলে কোনো আওয়াজই আর কানে ঢুকবে না। পরিজাতি কানে তুলো গুঁজে উঠল সেই পাহাড়ের চূড়ায়। দেখতে পেল কথা বলা পাখিকে। আরে ওই তো সেই পাখি বলে মনে হচ্ছে। আচ্ছা, ও কি কথা বলতে পারে দেখি তো। তুমি কি কথা বলা পাখি? হ্যাঁ, আমি সেই পাখি। আজ থেকে আমি আপনার ভৃত্য হলাম। বলুন কি কাজ করতে হবে? আমায় সেই গান করা গাছ আর সোনার সরোবরের কাছে নিয়ে চলো না। আমার পিঠে বসুন, আমি এক্ষুনি আপনাকে নিয়ে যাচ্ছি সেখানে। উমা, তোমার পিঠে বসবো কি করে? তুমি তো ছোট। পাখি পরিজাতিকে নিয়ে এলো সোনার সরোবরের কাছে। যার পাশে দাঁড়িয়ে আছে গান করা গাছ। পরিজাতি সেই গাছের একটা ডাল ভেঙে নিল আর সরোবরের থেকে তুলে নিল একটুখানি জল। পাখির কথায় সে আবার ফিরে এলো পাহাড়ের গোড়ায়, যেখানে তার দুই ভাই পাথর হয়ে আছে। এবার সোনার সরোবরের দু ফোঁটা জল ওই পাথরে ছিটিয়ে দাও, তোমার দাদারা ঠিক বেঁচে উঠবেন। আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। উফ, কি ভালো লাগছে, কি আনন্দ হচ্ছে। পরিজাদি, তুই বাঁচালি আমায়। হ্যাঁ, ওই ওই বাঁচিয়েছে আমাদের বোন, আমাদের পাথর থেকে আবার মানুষ করে দিয়েছে। না না দাদারা,
তোমাদের প্রাণ বাঁচিয়েছে সোনার সরোবরের জল, আর উপায়টা বলে দিয়েছে এই কথা বলা পাখিটা। আমি আপনার ভৃত্য, এত প্রশংসা করবেন না আমার। ও, এই বুঝি সেই কথা বলা পাখি? হ্যাঁ দাদা। আর ওই কথা বলা গাছ? আমি সেই গাছের ডাল ভেঙে এনেছি, এই দেখো। এই ডাল আমাদের বাগানে পুঁতে দিলেই আমাদের বাগানে তৈরি হবে গান করা গাছ, আর বাগানের পুকুরে সোনার সরোবরের এই জল ঢেলে দিলেই তৈরি হবে সোনার সরোবর, আর বাগানে উড়বে এই কথা বলা পাখি। তাহলে তাহলে আর দেরি করো না পরিজাদি, চলো আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। হ্যাঁ, ফিরে গিয়ে আমাদের বাগানটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে ফেলি চলো। এবার আমাদের বাগানটা হবে পৃথিবীর এক আশ্চর্য দেখার জায়গা। বাহমান, পারভেজ আর পরিজাদি ফিরে এলো রাজ্যে। ওদের বাগানে রইল সোনার সরোবর, গজালো গান করা গাছ, আর সেই গাছে বসলো এসে কথা বলা পাখি। চারিদিকে রটে গেল আশ্চর্য বাগানের কথা। সুলতান খবর পাঠালেন তিনি আসবেন বাগান দেখতে। আজ সুলতান আসবেন আমাদের বাগান দেখতে, আমাদের উচিত তার আদর আপ্যায়নের যথাযথ ব্যবস্থা করা। এ নিয়ে তুমি একদম চিন্তা করো না দাদা, আমাদের বোন পরিজাদি তো আছেই, ও একাই একশো। দেখবে সুলতান বাগান দেখে যেমন আশ্চর্য হবেন, পরিজাদির আতিথেয়তায় আশ্চর্য হবেন তার দ্বিগুণ। কি হলো পরিজাদি, তুমি কিছু বলছো না যে? কিভাবে আপ্যায়ন করবে সুলতানকে, কিছু ভেবেছো? সবটাই তো ভেবেছি দাদা, কিন্তু সুলতান কি খেলে যে খুশি হবেন সেটাই তো বুঝতে পারছি না। আমি বলছি, কি খেলে সুলতান খুশি হবেন? ও মা, তুমি জানো কি খাবার সুলতানের প্রিয়? অবশ্যই জানি, মুক্তোর ব্যঞ্জন সুলতানের প্রিয় খাবার। আপনি মন দিয়ে মুক্তোর ব্যঞ্জন তৈরি করুন। আচ্ছা বেশ, তাই হবে। যথাসময়ে সুলতান এলেন সেই বাগানে। দুই ভাই তাকে আশ্চর্য বাগান ঘুরিয়ে দেখালেন, সুলতান মুগ্ধ হয়ে গেলেন। তারপর বিশ্রাম নিয়ে বসলেন আহার করতে। এ আবার কেমন খাবার? আশ্চর্য, মুক্তোর ব্যঞ্জন, এ খাবার মানুষ খায় নাকি? যাহাপনা, এতে আশ্চর্য হচ্ছেন কেন? এর আগে তো তিন তিনবার এমন আশ্চর্য জিনিসের কথা শুনেছেন আপনি। মানে? কেন, মানুষের সন্তান কুকুরছানা হয়, বেড়ালছানা হয়, ইঁদুরছানা হয়, এই আপনি শোনেননি? আপনি কি করে বিশ্বাস করলেন যে বেগম কুকুর বেড়াল ইঁদুরছানার জন্ম দিয়েছেন? আমাকে তো তাই বলা হয়েছিল। মিথ্যে, কিছুতেই না, অত সহজে ওকে ছেড়ে দেব না আমি। ওর সুখের সংসার আমি তছনছ করে দেব। আমিও তাই চাই দিদি, ছোট হয়ে ও আমাদের মাথার উপর থাকবে তা কিছুতেই হবে না, ওর একটা না একটা ক্ষতি আমাদের করতেই হবে। তা সত্যি, তিনটি মানব সন্তান হয়েছিল, কিন্তু তার দুই হিংসুটে বোন শিশুগুলিকে নদীর জলে ভাসিয়ে আপনাকে মিথ্যে মিথ্যে বলেছে। এবার এটাকে জলে ভাসিয়ে দেব। বেশ হবে, কিন্তু সুলতান জিজ্ঞেস করলে কি বলবি, কিছু ঠিক করেছিস? হ্যাঁ হ্যাঁ, বলবো বেগম সাহেবা একটা কুকুর ছানার জন্ম দিয়েছে, তাই আমরা সেটাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আর এরাই হচ্ছে আপনার সেই সব পুত্র কন্যা, বাগান রক্ষক এদের নদী থেকে উদ্ধার করে নিজের ছেলেমেয়ের মতো মানুষ করেছিল। সত্যি তোমরা আমার পুত্র কন্যা? তোমাদের দেখেই আমার মনে হয়েছিল তোমরা আমার বড় আপনজন। বাহমান বাবা, হা, মনটা ভরে গেল। পারভেজ? হ্যাঁ বাবা। তোমরা তোমরা আমায় ক্ষমা করো। জাহাপনা, জাহাপনা, মার্জনা করুন, আমরা কোনো অপরাধ করিনি, আমাদের ক্ষমা করুন জাহাপনা। ক্ষমা? কোন মুখে ক্ষমা চাও তোমরা?
তিন তিনটে নিষ্পাপ শিশুকে জলে ভাসিয়ে দিতে যাদের অন্তর কেঁদে ওঠে না তারা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। এই কে আছিস? বন্দি করে হিংসুটে বন্ধুটোকে আমি এদের প্রাণদণ্ডের আদেশ দিচ্ছি। এরপর সুলতান কারাগার থেকে বেগমকে মুক্ত করে রাজপ্রাসাদে নিয়ে এলেন। সব খুলে বললেন তাকে। কারাবাসের যন্ত্রণা ভুলে ছেলে মেয়েদের দেখার জন্য ব্যাকুল হয়ে উঠলেন বেগম। বাহমান, পারভেজ, পরিজাদি, তোরা আয় আমার কাছে। আয় বাবা, আমার মন যে কতদিন ধরে কেঁদে চলেছে তোদের জন্য। মা, মা গো, আমরা তো কিছুই জানতাম না মা। মা, তুমি আমাদের ছেড়ে আর কোথাও কখনো যাবে না তো। আমায় মাফ করো বেগম, আমার জন্যই এত কষ্ট এত দুঃখ সইতে হলো তোমাকে। নিজের সন্তানদের মুখ দেখতে এত কাল অপেক্ষা করতে হলো। না জাহাপনা, এসব আমার ভাগ্যের দোষ, নইলে নিজের দিদিরা এত বড় শত্রুতা করতে পারে বোনের সঙ্গে। আমার আর কোনো চিন্তা রইল না। আমার দুই সুযোগ্য পুত্র বাহমান আর পারভেজ এবার থেকে এই সুলতানি চালাতে আমায় সাহায্য করবে। আর আমার পরিজাদি মা সুলতান কন্যা হিসেবে বাকিটা সামলাবে। বাবা, মা, আমি কিন্তু আমার বাগানটাকে আরো সুন্দর করে সাজাতে চাই। নিশ্চয়ই, বাগানের জন্যই তো সবকিছু আগের মতো হলো। ওই আশ্চর্য বাগানই আমাদের সব ফিরিয়ে দিয়েছে পরিজাদি। এই বাগানের যেন কোনো অবহেলা না হয়। ওরে কে কোথায় আছিস? আনন্দ কর, আনন্দ কর, আমি আমার পুত্র কন্যাদের ফিরে পেয়েছি, বেগমকে ফিরে পেয়েছি। আনন্দ করো, সবাই আনন্দ করো। এরপর সুলতান আর তার বেগম তাদের ছেলে মেয়েদের নিয়ে সুখে দিন কাটাতে লাগলেন।